আমাকে আমার রসুলের কাছে নিয়ে চলো কেন এত মারা মেরেছিল আমার আবু বকর চলতে পারছিল না শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল ওই জন্য মাকে বলে মা আমাকে তোদা নবীর কাছে নিয়ে চলো আম্মা যেন ওই সময় বলেছিল বাবা তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে বাবা একটু কিছু দুধ আছে দুবার পান করে নাও ওই সময় বলেছিল মা আপনি তো আমাকে দেখতে লেগেছে আমার রসুলের আব্বা জান্নায় আম্মা জান্নায় কেউ আমার নবীকে দেখেন নাই আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখব আবু বকর পানি পর্যন্ত পান করবে না মাকে নিয়ে সাথে করে কোন রকম ভাবে ঘিসিরে 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 মরুভূমির উপরে যেতে লেগেছে এই যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছাকাছি চলে আসবে ওই সময় সালাম দেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামের জবাবটা শুনে হুজরা থেকে বেরিয়ে পড়েছে আমার মাসুম গাছ আমার আশিক আসছে যেই বেরিয়ে পড়ে আবু বকরকে দেখতে লেগেছে আবু বকর আমার নূরের নবী চেহারা দেখার পরে প্রেম এমন একটা জোশের যিনি দিবানা যিনি শরীরের সমস্ত ব্যথা কষ্ট ভুলে যায় ছুটে গিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ নবী দুটো হাতকে খুলে দিয়ে বলে আসো বাবা আমার বুকে লেগে যাও আল্লাহ নবীর সিনা শুনে সিনা লেগে যায় আল্লাহ নবী বলেছিল আবু বকর রে তোমার প্রেম দেখে আল্লাহ পাক আজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে এতি বেশির বাপ মহারা বাহারা নবী একদিকে অজ্ঞান আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞান তামিল গোত্রের মানুষ ওই কাবার পাশ দিয়ে যাচ্ছিল আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে কিন্তু আমার রসুলকে তারা তুলে নিয়ে আহা যুবকেরা শুনে খেয়ে দাও আল্লাহ নবী বাবার মাঘরা এতিম সি নবী আমার কাবার পাশে অজ্ঞান হয়ে পড়ে রইলে কে নবী যিনি সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে আমার আম্মা জানেরা আমার বোনেরা আমার আব্বা জানেরা ভাইয়েরা ও মালদা জেলার মানুষেরা ও আল্লাহর নবী সিরাজ আকিশ রহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষেরা বাবারা শুনে রেখে দাও আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবাসে একদিন আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে হাবিব আপনাকে দুটো অফার দেবো তার মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেন এ যুবক শুনে রেখে দাও এই নবীকে যদি লিডার বলে নিজের দিলে জায়গা দিতে পারো চলতে গিয়ে যদি অন্যায় হয়েও যায় চলতে গিয়ে যদি ভুলও হয়ে যায় বাঁচার রাস্তা কিন্তু হয়ে যাবে আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিলেন আমার হাবিব দুটো অফার দেবো একটা হলো প্যাকেজ আর একটা হলো সাফার তুমি বলো হাবিব 1 কোটি 2 কোটি 50 কোটি 100 কোটি 200 কোটি এইভাবে একটা প্যাকেজ বলো এতগুলো উম্মত উম্মতি তোমার নাজাত দেব এই একটা প্যাকেজ তুমি ঠিক করে দাও আর না হয় আর একটা জিনিস হলো সাফা তুমি নেবে কি বলো আল্লাহ নবী সাহাবা দিওকে বলেছিলে এ বাবা সাহাবারা আমার আল্লাহ পাক যখন এই কথা আমাকে শুনালো আমি রসুলুল্লাহ আল্লাহ পাকের কাছে প্যাকেজ নিইনি আমি রসুলুল্লাহ আল্লাহ পাকের কাছে সাফাত নিয়েছি আমি বোঝাতে পারছি আমার ভাইগুলো বুঝছো তো কেন এখন তোমাদের পালা আর আমাদের পালা আমার আব্বাগুলো আমার আব্বাদের কাছে এসেছিলেন আল্লাহ করে সব বুঝিয়েছে
এখন তোমার আর আমাদের পালা সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন শোনো যুবকরা সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি প্যাকেজ নিলেন না কেন আপনি প্যাকেজ নিতেন 100 কোটি 200 কোটি এটা প্যাকেজ বলতেন ততগুলো উম্মতকে নাজাত করে দিত আল্লাহ তাহলে আমরাও তার মধ্যে পড়ে যেতাম আপনি শাফাত দিলেন কেন কুরবান যাক সেই নবীর কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মা জানমাল আব্বাস সিদ্দিকীরও জানমাল আর আমার নসলে যত খানদানে ছেলে আসবে সবার জানমাল মোস্তফা জানে রহমতের কদমে কুরবান হয়ে যাক তোমরা কি করবে দেখো জানমাল রসুলের কদমে কুরবান করবে না ভাবেরানা জওয়ানের আম্মা বোনেরা শুয়ে রেখে দেয় আল্লাহ নবী সাহাবাদেরকে কি বলেছিলেন এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ ধরুন প্যাকেজ নিয়ে নিলাম 100 কোটি কি 200 কোটি 300 কোটি কি 500 কোটি কি 1000 কোটি যখন আমার প্যাকেজের কোটাটা পূরণ হয়ে যাবে আমি রাসূলুল্লাহ দরবারে আমার যদি একটা উম্মত ছুটে এসে আমার যদি একটা উম্মতি ছুটে এসে চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কোটি জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান আপনি আমার জন্য শাফাত করেন আপনি আমার জন্য সুপারিশ করেন আপনি আমার জন্য কিছু করেন বাবা সাবারা আমি যদি প্যাকেজ নিয়ে থাকি কোটা পূরণ হয়ে গেল আর কিছু করার থাকবে না এই জন্য আমি শাফাত নিলাম আমি নবী যতক্ষণ শাফাত করব আমার আল্লাহ পাক ততক্ষণ আমার উম্মাত উম্মাতিদেরকে জান্নাতি বানাবে আরো জোরে বলুন সুবহান কত ভালোবাসে বুঝছে সেই নবী পাক আমার আমাকে তোমাকে আল্লাহ পাক চিনাতে গিয়ে কাবার পাশে অজ্ঞানে পড়ে আছে তামিল গোত্রের মানুষের আমার নবীকে তোলেন আবু বকর সিদ্দিককে তুলে মায়ের কাছে ঘরে পাঠিয়ে দিয়েছে মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলেন আমার নবী পাকে নূরে ডানা দিয়ে ছায়া করতে লাগলেন আমার নবী পাকে হুঁশটা ফিরে যায় নবী আমার চোখ খোলার পরে কি বলেছিল যুবকেরা শোনো গো আল্লাহ নবী বলেছিলেন আবু বকর আমার আবু বকর কে ডেকেছিল কিন্তু আবু বকর তো তখনও অজ্ঞানে রয়েছে ঘরে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞানে পড়ে আছে তাই নবী পাকে ডাকে সারা দিতে পারে না আমার নবী পাক যুগের পানি ফেলে দিয়ে হুজরার মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে ও আমার আল্লাহ আমি মুহাম্মদ বাপকে হারিয়েছি মাকে হারিয়েছি আল্লাহ পাক একজন আমার পাশে দাঁড়ালো ওই আবু বকরকে আপনি ডেকে নেবেন না ওই আবু বকরকে আপনি হায়াত দিন ওই আবু বকরকে আপনি সাহায্য করুন ওই আবু বকরকে আমার দিয়ে সরিয়ে দেবেন না আল্লাহ নবী চাইতে দেরি নাই দোয়াটা কবুল হয়ে যায় মায়ের কোলে হুঁশটা ফিরে যায় চোখটা খুলেছে আমার আবু বকর চোখ খুলে কি বলেছিলে ইয়া উম্মি কাইফা হালুন নবী আমার আম্মা জান আমার নবী কেমন আছে প্রেম কাকে বলে দেখো এদিকে নবী চোখ খুলে আবু বকর কে ডেকেছে আবু বকর চোখ খুলে রসূলের খোঁজ নিতে লেগেছে আবু বকর আম্মা জান নবী পাকের কথা যখন আবু বকর বলেছে মুখে হাত দিয়ে চেপে ধরেছে বাবা ছেলে আবু বকর রে ওই মুহাম্মাদের নাম আলিস না রে বাবা যে মুহাম্মাদের গায়ে যাওয়ার জন্য চার পাশে দাঁড়ানোর জন্য মক্কা সন্ত্রাসীরা তোকে মেরেছে বাবা ইসলামের দুশ্মনীরা মেরেছে বাবা জালিমরা মেরেছে বাবা ওই আবু বকরের নাম আলিস না রে বাবা যদি জানতে পেরে যায় তোকে জানে মেরে দেবে আস্তে করে মায়ের হাত থেকে সরিয়ে দে আবু বকর সিদ্দিক কি বলেছিল মা যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না আমি আবু বকর মুহাম্মদ রসুল ছাড়া বাঁচব না
খুন গোলামি করেছে নবীর আমার খুন নবীর জন্য দিয়েছে সেই খুনের ঘরে ছেলেকে নিয়ে এসেছেন আমরা নবীরই কথা বলবো শুনবেন তো আল্লাহ কত ভালোবাসে আমার রাসূলকে সেই নবী আবার আমাদেরকে কত ভালোবাসে আল্লাহ বলল এ মূসা আলাইহিস সালাম আমি তোমায় দুনিয়ায় পাঠাবো ফেরাউন তোমাকে পরীক্ষা করবে অনেক বড় কথা পরীক্ষা করার জন্য আগুন দেবে ওই আগুন খাইয়ে তোমায় টুকলা বানিয়ে দেব মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি হে আদম গন্ধম ফল খাবে তার মাধ্যম দিয়ে তুমি দুনিয়ায় চলে যাবে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি এ নবী ঈসা দুনিয়ায় তুমি যাবে তোমার কোনো আব্বাজান থাকবে না কোন পুরুষ তোমার মাকে স্পর্শ করবে না আমার কুদরতি ক্ষমতায় আমি দেখাবো যে বিনা পুরুষও আমি তৈরি করতে পারি পারে না পারে না বাপ আদমকে কোনো পুরুষ লেগেছিল এখানে তবু তো মা আছে ওখানে মাও নেই বাপও নেই আমি পারি দেখাবো কিন্তু দুনিয়ার লোক তোমার মাকে ছোট বড় কথা বলবে আর তুমি একদিনের বাচ্চা তোমার জবান আমি খুলিয়ে দেবো তুমি সাক্ষী দেবে একদিনের বাচ্চা কথা বলতে পারে আল্লাহ বলালে বলতে পারে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা তুমি কিসে রাজি বলো ঈসা নবী বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি সমস্ত নবীরা ধরেছে আল্লাহ আপনি আমাদের মালিক আপনি কিসে রাজি আমার আল্লাহ বলছে যাদের জন্য তোকে বানিয়েছে আমার মুহাম্মদ যাতে রাজি আমি তাতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এতে কি আমার আল্লাহ শান ছোট হলো এটা প্রেম এটা কি প্রেম বাপ বলে আমার ছেলে যা করবে তাই আমার ছেলের খুশি আমার খুশি বলে না বলে না ছেলে কি বাপের উপরে হয়ে যায় এটা বুঝাবার সেই নবী অজ্ঞানে পড়ে আছে কাবার পাশে আবু বকর সিদ্দিক জবান খুলে মাকে বলছে যে আমি মোহাম্মদ রসুল ছাড়া বাঁচতে পারবো না মা জিজ্ঞেস করছে বাবা তোর মোহাম্মদের মধ্যে কি আছে বলছে মা ভাষাই বলতে পারবো না তবে এতটুকু বলি পৃথিবীর যত উত্তম সুন্দর কাজ আছে সবকিছুর মূল শুরু মোহাম্মদ রসুল থেকে হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এসেছে শেষে কিন্তু সৃষ্টি আগে এটা মানেন তো এটার বিষয়ে একটা বোঝাবার জন্য একটা শিক্ষা দিবার জন্য একটা কথা বলছি আমাদের দেশে দেখবেন ঈদের চাঁদ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় একজন এসে হঠাৎ করে বলল ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিয়ে দেন কি ঘোষণা না চাঁদ উঠেছে ইমাম সাহেব কি বলে আরে তুমি দেখেছো না শুনলাম ইমাম সাহেব কিন্তু ঘোষণা দিবার আগে একটু দাঁড়ায় দেখি আর কে কি বলে আবার একজন এসছে এই ইমাম সাহেব ঘোষণা দিয়ে দেন চাঁদ উঠেছে তুমি দেখেছো না আমি শুনেছি ইমাম সাহেব তখনও যেন মনে করে একটু দেখি যদি কেউ দেখাওয়ালা একটা হয় শোনাওয়ালা একটা এমন সময় একজন এসে বলল ইমাম সাহেব ঘোষণা দিন আমি দেখেছি আর ইমাম অপেক্ষা করবে আদম নবী ইব্রাহিম নবী দাউদ নবী ইসহাক নবী সব নবী বলেছে আল্লাহ আছে দেখেছেন না শুনেছি মোহাম্মদ রসুল এসে বলছেন আল্লাহ দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ এখন বলুন তো দেখাওয়ালার পরে শোনাওয়ালার দাম থাকে তা যদি এখন কেউ এসে বলে আল্লাহ আছে আমরা বলবো দেখেছেন না শুনেছি তখন কি বলবে দুনিয়া যে দেখাওয়ালা যখন এসে গেছে শোনাওয়ালার আর কি দাম রইল আপনি শোনাওয়ালার সময় আসতে হয় মোহাম্মদ রসুল এসে গেলে আগে বাকি নবীদের আর গুরুত্ব থাকতো না আল্লাহর প্রচারে কথা বুঝছেন না বুঝুন না দ্বিতীয় আমার নবীর প্রচার করতেই তো সব নবীরা এসেছিল যা আসছে কেউ কেউ আসছে তৈরি হ আমাদের দেশে সচরাচর কোনো বড় ভিআইপি লোক আসার আগে মাঠ পরীক্ষা হয় এলাকা পরিদর্শন হয় মাইকিং হয় আসছে আসছে সবাই অপেক্ষায় থাকে আসছে আসছে তাই তো নাকি তারপরে আসে দোনো জাহানে শাহিন শাহজাকে আল্লাহ করেছে তিনি আসবেন তার আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসে বলেছে আসছে 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 কে আসছে আল্লাহর বন্ধু আসছে জোরে বলুন সুবহানাল্লাহ হাই রে কপাল আমরা সেই দোস্তকে পেয়েছি যার জন্য আমরা আল্লাহকে কিছু দিইনি যে আল্লাহ স্পেশাল কোটায় কিছু রাখো আমাকে নবীর উম্মত করো
দিয়েছেন নাকি তিনি ভালোবেসে বানিয়েছে তাহলে ভালো না বাসলে কেন দেবে একটু লাইনে থাকো আমার যুবক ভাইরা হালকা বয়সে পিরিগুড়ি হয়ে যায় লাইন ছেড়ে দিয়ে দিও তোমার লাইন হলো মোহাম্মদ রাসূলের লাইন ঠিক না বেঠি এটা মাথায় রেখে দিও হযরত আবু বকর সিদ্দিক সময় মাকে বললেন মা আল্লাহ নবী বিষয় কি আপনাকে বলবো পৃথিবীর সমস্ত উত্তম কাজ টিনা থেকে শুরু আমাকে আমার রসুলের কাছে নিয়ে চলো কেন এত মারা মেরেছিল আমার আবু বকর চলতে পারছিল না শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল ওই জন্য মাকে বলে মা আমাকে তোদা নবীর কাছে নিয়ে চলো আম্মা যেন এই সময় বলেছিল বাবা তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে বাবা একটু কিছু দুধ আছে দুমবার পান করে নাও ওই সময় বলেছিল মা আপনি তো আমাকে দেখতে লেগেছে আমার রসুলের আব্বা যান নাই আম্মা যান নাই কেউ আমার নবীকে দেখেন নাই আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো আবু বকর পানি পর্যন্ত পান করবে না মাকে নিয়ে সাথে করে কোন রকম ভাবে ঘিসিরে 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 মরুভূমির উপর দিয়ে যেতে লেগেছে এ যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছাকাছি চলে আসবে ওই সময় সারা السلام عليك يا سبي المظلمين يا رحمة للعالمين يا رسول الله يا رسول الله الله نبي سلامي جواب نا سني حضرة دي بيريه پوري جمار ما سنكا جمار عاشق اسچه جي بيريه پوري ابو بكار كي دیکھتے لئے جي ابو بكار اما نوري نبي چيرا دخل پوري پريم امون ایک تجوشير جنی دیبانا جنی শরীরে সমস্ত ব্যথা কষ্ট ভুলে যায় ছুটে গিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ নবী দুটো হাতকে খুলে দিয়ে বলে আসো বাবা আমার বুকে লেগে যাও আল্লাহ নবীর সিনা শুনে সিনা লেগে যায় আল্লাহ নবী বলেছিল আবু বকর রে তোমার প্রেম দেখে আল্লাহ পাগা সাজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে আমার ভাইরা প্রেম করব সেই রাসূলকে ভালোবাসো নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এগুলো আমাদের জন্য অবশ্যই জরুরি কিন্তু এই গুণ থাকার পরও 72টা দল কিন্তু জাহান্নামে চলে যাবে কিন্তু রাসূলের প্রেমিক একটাও জাহান্নামে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ তার শেষটা হবে কলেমা পড়ে আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন একদিন নবী পাকের দরবারে সাহাবা হুজুররা বসে আছেন একাই জুড়ে এক একটা কথা বলছি আর রাসূলুল্লাহ আমাকে বড় ভালো লাগে রাত জেগে নামাজ পড়তে কেউ বলছেন হুজুর আমাকে দান খায়রাত করতে ভালো লাগে কেউ বলছে হুজুর আমাকে রোজা রাখতে ভালো লাগে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আমাকে একটু ইজাজত দেবেন আমি কিছু বলবো আমাকে তিনটে জিনিস ভালো লাগে আল্লাহ নবী বললেন বলেন হুজুর আমাকে তিনটে জিনিস ভালো লাগে সর্বপ্রথম জিনিস হচ্ছে হুজুর আমাকে সর্বসময় আপনাকে দেখতে ভালো লাগে জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হুজুর আমার যা কিছু আছে সব আপনার কদমে এনে দেব আর আপনি তা থেকে খরচ করবেন আর আমি দেখব একটু আর ভালো লাগে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর হলো হুজুর সর্বসময় আপনার কদমের কাছে আমি থাকব এটা আমার বড় ভালো লাগে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ নামাজের কথা কেউ রোজার কথা কেউ দানের কথা আর আমার সিদ্দিকে আকবার আল্লাহর দোস্তের কথা জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য হজ আল্লাহর জন্য মোহাম্মদ রাসূল আল্লাহরই আল্লাহর দোস্ত জোরে বলুন সুবহানাল্লাহ ও কোন ইবাদত এটা ঈমান আমি বুঝাতে পারছি তো নামাজ রোজা হজ যেগুলো কি ইবাদত কার আল্লাহর ইবাদত
আর এটা হলো ঈমান মুহাম্মদ রাসূল মানেন তো সব আলহামদুলিল্লাহ ঈমান আছে আরে যে দোয়াটা চেয়েছিল আমার আম্মা জানিনা বাবেরা বোনেরা দোয়াগুলো কেমন ভাবে কবুল হয়ে গেল একটুখানি শুনেন প্রথম নম্বর বলেছিল হুজুর আপনাকে আমাকে দেখতে ভালো লাগে আমার আল্লাহ তিনি কি সুন্দর একটা ব্যবস্থা করে দিন আবু বকরের জন্য এ আবু বকর আমার মাহবুবকে তোকে দেখতে ভালো লাগে আমার সৃষ্টিকে দেখতে তোকে ভালো লাগে ইন্নাকা লালা খুলুকিন আযীম সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা আমার সৃষ্টির মধ্যে মুহাম্মদ রাসূলকে দেখতে বড় ভালো লাগে এ আবু বকর তোর এই বাসনাটা আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নেব দেখ কি হয় এ যুবকের আসলে রেখে দাও আমার নবী পাককে মারার জন্য মক্কা তৎকালীন সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছিল আপনারা সবাই জানেন আবু জেহল উতবা সাইবার নেতৃত্বে আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল আল্লাহ নবী কি বলেছিল হুজুর মুবারক দেখে নবী আমার রাত্রে রওনা দেবে তার আগে নবী আমার আবু বকরকে বলেছিল এ আবু বকর আমি হিজরত করব তুমি আমার সাথী হবে এখানে আর একটা কথা বলে দিয়ে যায় এ যুবকের আর কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরে কুরবান যাক হযরত আলীর কদমেতে আব্বাস সিদ্দিকের জান মাল আব্বাস সিদ্দিকের বাপ মার জান মাল ও হযরত আলী আল্লাহ নবী বলেছিলেন তুমি আমার ঘরেতে আমার হুজরাতে আমার বিছানার উপরে শুয়ে পড়বে আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে আর সকাল হবে অমুক অমুক অমুকের মালপত্র গুলো আমার কাছে রয়েছে এখনো তার তার কাছে দিয়ে আসবে এ যুবক মন দিয়ে শোনো যারা আমার নবীকে মানত না ঠিকই কথা কিন্তু নিজেদের ধন দৌলত সম্পদ গুলো আল্লাহ নবীর কাছে জমা রাখতো তখন ব্যাংক ছিল না রাখার জায়গা ছিল না যার কাছে রাখবে সে লুটপাট করে নেবে তারা জানতো মুহাম্মদ কখনো আমানত খিয়ানত করে না তাহলে মানলি না কেন রে বলছি মানলেই তো দাদাগিরি মস্তানিগিরি গুন্ডাগিরি সন্ত্রাসী নারীদের উপরে জুলুম লুট মার সব ছাড়তে হবে তাই মানি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা কিছু বুঝছে আজও কিছু আছে তারাও জানে নবী সত্য মানিস নি কেন এই মানলে ফুর্তি করা যাবে না মদ খাওয়া যাবে না গান শোনা যাবে না যাত্রায় যাওয়া যাবে না জেনা করা যাবে না স্ত্রী ছাড়া অন্য মেয়েকে খারাপ নজরে তাকানো যাবে না এত কিছু মানা যায় ওই জন্য মানি হযরত আলী বলি এখানে কি ঘটনাটা ঘটেছে জানেন আপনারা কিন্তু এখানে একটা দারুণ শিক্ষার জিনিস আছে যেটা আশা করছি আপনারা শুনেন এই ওকে আপনারা শুনেছেন কিন্তু এর মধ্যে একটা বিশাল হিকমত রহস্য আছে যেটা কিন্তু আপনারা হয়তো পান না বলি আল্লাহর নবী কি বললেন আলী তুমি আমার বিছানায় শোবে ওই বিছানাটা ওই দিনের জন্য আরামের বিছানা ছিল না মৃত্যুর বিছানা কারণ ওই বিছানার উপরে যে শুয়ে আছে তিনি মুহাম্মদ রাসূল তাকেই তো মারতে এসেছে পুরো ঘর ঘিরে ফেলেছে উলঙ্গ তরোয়াল নিয়ে সেই বিছানার উপরে শুয়ে থাকাটা মৃত্যুকে টেনে লিয়া তো নাকি শুনছেন তো আল্লাহ নবী বললেন সব নবী পাকেরই আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আর নবী কি বললেন সকালে উঠবে অমুক 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 অমুকের মাল আমার কাছে আছে যারা মারতেছে তাদেরই মাল সকালে সব দেবে আর আমরা হলে কি করতাম বদমাইশের মাল ঝেড়ে দেবে আল্লাহর কাছে জবাব দিতে মুসলমান তো সে জান চলে যাবে তো জবান চলে যাবে জবানের কোনো পরিবর্তন হবে না জবান তো জবান আহ
তখন পরের দিন হয়ে গেছে হযরত আলী ঘর মদিনা শরীফে গেছে যাবার পরে জিজ্ঞেস করছে আলী কাল রাতে তোমার ঘুম কেমন হলো বাকি সাহাবারা জিজ্ঞেস করছে কালকে তোমার ঘুমটা কেমন হলো বাকি সাহাবারা জিজ্ঞেস করছে আল্লাহ নবী তাকে এক চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল সকালে উঠবে সকালে একটু বলুন না এ নবী সাহাবারা আলী এতটুকু জেনে নিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রতিটা নাফসের অবশ্যই মৃত্যু হবে আলীর মৃত্যু অন্যদিন আছে হবে কিন্তু এতটুকু আলী জেনে গেছে আল্লাহ নবী এখন বলে যে সকালে উঠবে এটা আলী নিশ্চিন্ত হয়ে গেছে আজকে দিনে আমার মৃত্যু না এ নবী সাহাবারা হযরত আলী বলেছিলেন আল্লাহ নবী বলেছিলেন সকালে উঠে মাল কোনকে দিয়ে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে আলী জেনে গেছে মদিনায় নবীর সঙ্গে দেখার আওয়াজ পর্যন্ত আর মৃত্যু হবে না আমার দয়ান নবী আমাদেরকে বলছে যে তোমরা খবরদার ইসলামের দুশ্মনদের সঙ্গে বন্ধু করো না আর আমাদের যত বন্ধু যত আপন যত দরদি উড়াই তো আমার রসুলের কথা আমাদের পছন্দ আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন আখিরি জামানায় আমার উম্মতেরা খুব মার খাবে সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর সংখ্যা কি কম হবে নবী বললেন না অনেক হবে লোভে পড়ে যাবে আজকে আমরা দেখুন লোভে পড়ে গেল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনো দিন তবু আছরি দয়ে অমনিন দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন হে নবী নবী জি আমার তুমি আছরি দয়ের গভীরে তুমি আছরি দয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে কোরআনের পথ যত চিনেছি তোমায় তত চিনেছি
نبی تمہائی تو چینے چھے قرآن جانیے چھے آمان ورفعنا لکا ذکرک ہے نبی نبی جی آمار تمہیں اچوری دائرے گفیرے اللہم صلی علی আমার আব্বা জানেরা ভাইরা আম্মা জানেরা বোনেরা কষ্ট হচ্ছে না তো আর একটু বলি শুধু শুনবেন আমার রাসূলের সেই কলেমা ঝান্ডাকে আগিয়ে নিয়ে যাবেন না আপনি ভেবে দেখুন আল্লাহ নবী কত কষ্ট করলেন এই কলেমার জন্য হযরত সিদ্দিক আকবর মার খেল আল্লাহ রাসূল মার খেলেন এই কলেমার জন্য নবী পাককে মক্কা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হলো এই যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তোমাকে সৃষ্টি করেছে মোহাম্মদ রাসূলকে সহযোগিতা করার জন্য কখনো যদি নবীর কলেমার ঝান্ডার জন্য তোমার জান লাগে জান দিতে হবে তোমার মাল লাগে মাল দিতে হবে ওই সময় তুমি যদি পিছিয়ে যাও আমার আল্লাহ তোমার দাইত্ব বরবাদ করে দেবে তোমার আখিরাত অন্ধকার হয়ে যাবে আর তুমি যদি কলেমার পক্ষে রাসূলের পক্ষে দ্বীনের পক্ষে কলেমার ঝান্ডা ধরে এগিয়ে যাও এই জমিনেও তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে আর আমার আল্লাহ তোমার জন্য বিশাল জান্নাতের দরজা খুলে দেবে জোরে বলুন সুবহান আমার আম্মা বোনেরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেন আমি জানি না ডাক্তারের প্রয়োজন আছে করুন জজের প্রয়োজন আছে করুন উকিলের প্রয়োজন আছে করুন আইপিএস অফিসার পুলিশের প্রয়োজন আছে করুন বিভিন্ন ব্যবসায়ী প্রয়োজন আছে করুন কিন্তু একটা কথা আমার আম্মা বোনেরা মনে রাখবেন আপনার কাছে আমার আল্লাহ তার সৃষ্টি একটা বান্দা দিয়েছে ওটা আপনার নয় ওটা আমার আল্লাহর আপনার ডিউটি হলো আপনার ওই ঘরের সন্তানটাকে মুস্তাফার গোলাম তৈরি করা মুস্তাফা দ্বীনের জন্য জান কুরবানি করার ট্রেনিং দেওয়া যদি আপনি না দিতে পারেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে আর যদি আপনি তৈরি করে যেতে পারেন আপনার দুনিয়ার কোনো কাজেই নি ভুল হয়ে যায় কিয়ামতের দিনে ওই মুস্তাফার গোলাম বাচ্চা যাকে তৈরি করেছেন ওই বাচ্চা আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহান আমাকে আমার আব্বা জান মসুরে পাক সাল্লামের গোলাম তৈরি করেছে আমার সাত পোস্ট আট পোস্টের দাদু হযরত আজি মুস্তাফা মাদানী জিনার নামে মাদানীপুর তিনার মাজার মোবারকে গিয়ে বলেছে আমি আমার বাচ্চাকে দিন ইসলামের জন্য দান করে দিয়েছি আমি ঘুরি আমি সফর করি মুস্তাফা জানের রহমতের জন্য চিৎকার দিই যারা আমার রাসূলের দুশমন আল্লাহর দুশমন ইসলামের দুশমন সেই সকল জালিম আর মুনাফিকেরা আমার উপরে অনেক অত্যাচার করে অনেক জুলুম করে কোনদিন কোন খবর বাড়িতে গেলে আমার আব্বা কখনো টেনশন করে না আমার মাও টেনশন করে না হ্যাঁ সন্তান হিসেবে তো হবেই কিন্তু টেনশন করে না কেন জানে আব্বা সমান নয় আব্বা সাল্লাম আর রাসূলের গোলাম আমার আল্লাহর একজন দাস অতএব এটাই আমাদের জিন্দেগি আল্লাহ ফরসাদ দিয়েছে কারবার করো সংসার করো স্বামী স্ত্রী আনন্দে থাকো সন্তান দিচ্ছি দিয়ে আনন্দ করো সব দিয়েছি লাও ভুলে যেও না আমার দিনের উপরে যখন আঘাত আসবে তোমাকে আগিয়ে আসতে হবে আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা জমিন থেকে নবী আমার ইয়াসরিফের দিকে চলে যাচ্ছে মক্কা ছেড়ে যে নবী
চলে যাচ্ছে আশরাফের দিকে এই যুবকেরা দুরুমেরা বাবেরা আমার নবী পাক বারবার নিজের মাতৃভূমি মক্কা দিয়ে তাকায় আচুকে পানি ফেলে ফেলে কাঁদে কি বুঝলেন আমার নবী তার মাতৃভূমির জন্য ভালোবাসায় কেঁদেছে এটা আমার মাতৃভূমি নয় কথা বলো তোমাদের মাতৃভূমি নয় এই দেশের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই এই দেশকে ভালো আমরা বাঁচতে হবে এটা আমাদের জন্য সুন্নতে রাসূল রাসূলকে আমরা ভালোবাসি নবীর সুন্নাত আমার মাতৃভূমিকে ভালোবাসা কথা বুঝে আসছে আজকে সেই মাতৃভূমিটা ধ্বংস হয়ে যাক এটা আমরা কখনো চাইতে পারি না যখনই কারো সেন্টিমেন্টালি আঘাত দেবে তাও মেনে লিয়া যায় কারো পেটে আঘাত দেবে তাও মেনে লিয়া যায় কারো কারবারে আঘাত দেবে তাও মেনে লিয়া যায় কিন্তু আমার স্রষ্টা দিনের উপরে আঘাত দিলে যার ওসিলায় জীবন যে আমায় জীবন দিয়েছে এবং যে রসুলের ওসিলায় পেয়েছি এটাকে কখনো মেনে লিয়া যেতে পারে আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দিক বলুন আল্লাহুম্মা আমিন আপনারা আমার এই আলোচনায় বেজার হচ্ছেন যে আমরা এত কষ্ট করে এলাকা থেকে এলাম ভাইজান এসেছে বাবাজি এসেছে দুটো শুনবো তে কথা বলে কি হবে এটা মনে করছেন নাকি এইভাবে যুগে 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 ইসলামকে মিটাবার ষড়যন্ত্র হয়েছে কখন নবীন নবুয়াতের উপরে কখনো রসুলের দিনের নামাজের উপরে একদল মানুষ যে শুধু কোরআন বলে কোরআন তারা বলে কোরআনে তো দু রেখা চার রেখা তিন রেখা কোরআন অর্থ নেই অতএব নামাজ দিলে দিলে হবে কথা বুঝে আসছে না আবার এক কাজ এদের লক্ষ্য কি রসুলের দিনটাকে শেষ করে দিবা আর তুমি আমি নিজের বাচ্চা বউ নিয়ে কারবার নিয়ে আর দুনিয়ার এই সব ইসলামের দুশ্মন গুলোকে কাঁধে করে নিয়ে এইসব দুনিয়াদার লিডার নিয়ে হই হই করবো আল্লাহ ছেড়ে দেবে তো এ তোমার কবরে কে যাবে কেউ যাবে তোমার আব্বা তোমার আম্মা